Assalamualaikum warahmatullahi wabarakatuh. A very good morning to all dear students. Welcome to my online class. This is Mohammad Rahmatullah Rifat, assistant teacher of English, South Dobra High School, Rajan, Chattogram. Today I am going to discuss on gender for class 6 students. Take a look, I have written the topic names gender. First of all, what is the definitions of gender and gender প্রথম করে ওকে প্রথম আমরা জানব gender বলতে কি বুঝি gender মানে হচ্ছে লিঙ্গ ওকে আর gender মানে হচ্ছে যেই শব্দ দ্বারা noun বা pronoun এ পুরুষবাচক স্ত্রীবাচক বা উভয় অথবা অচেতন কোনো পদার্থকে বোঝায় তাকে বলা হয় gender বা লিঙ্গ আশা করি তোমরা ডেফিনিশনটা বুঝতে পেরেছো আর এইটা হচ্ছে gender সাধারণত চার প্রকার প্রথম হচ্ছে Four kinds of gender. Number one is masculine gender. Number two, feminine gender. Number three, common gender. Number four, neutral gender. Okay. I have written four gender. Take a look. Number one is masculine gender. Number two, feminine gender. Number three, common. Number four, neutral gender. Then, the definitions of all kinds of gender. Number one, masculine gender. Masculine gender number ki buji. মাসকুলিন জেন্ডার মানে হচ্ছে যেই নাম দ্বারা ওকে পুরুষবাচক শব্দ পুরুষ যে নাম দ্বারা পুরুষবাচক বোঝাবে প্রকাশ করবে তাকে বলা হয় মাসকুলিন জেন্ডার আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি যেমন মাসকুলিন জেন্ডারের উদাহরণ আমরা লিখতে পারি ফাদার ওকে boy dekho take look father and boy dui ta hocche masculine gender er example tarpor hocche feminine gender je noun dara stri bachak shobdo bujhe okay je noun dara kichu stri bachak shobdo bujhe tarke bola hoy feminine gender amra udaharon hisebe likhte pari jemon sister tarpor likhte pari mother okay স্ত্রীবাচক উভয় বুঝাই তাকে বলা হয় কমন জেন্ডার যেমন আমরা বলতে পারি ফ্রেন্ড টিচার Take a look, friend, bondhu, teacher, shikshok. এখানে উভয় আছে স্ত্রীবাচক আছে পুরুষবাচক আছে ওকে তাহলে আমরা কি বুঝবো যে নাম দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝায় তাকে কি বলা হয় কমন জেন্ডার যেমন ফ্রেন্ড বন্ধু ছেলেদের বন্ধু থাকে মেয়েদের কি থাকে বন্ধু থাকে টিচার পুরুষবাচক আছে টিচার মেয়েদের স্ত্রীবাচক কি আছে টিচার আছে একসাথে কি বোঝাচ্ছে কমন জেন্ডার ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো নাম্বার ফোর নিউট্রাল জেন্ডার এটা হচ্ছে ত্রিলিঙ্গ আর কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ আর নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে ত্রিলিঙ্গ এই ডেফিনিশনটা হচ্ছে যে নাম দ্বারা কোন অচেতন পদার্থকে বোঝাবে অচেতন পদার্থকে বোঝাবে তাকে বলা হয় নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে ত্রিলিঙ্গ আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি চেয়ার টেবিল ফ্যান ওকে টেক লুক টেবিল চেয়ার বুক বই তিনটা উদাহরণ দিলাম এইগুলো দ্বারা কি বোঝাচ্ছে অচেতন কোন পদার্থকে বোঝাচ্ছে তাকে বলা হয় নিউট্রাল জেন্ডার আশা করি তোমরা ডেফিনেশনস এন্ড এক্সাম্পল গুলো বুঝতে পেরেছো এখন আমি আলোচনা করব কিভাবে মাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার রূপান্তর করা যায় একটু করে দেখো জাস্ট টু দুইটা স্ট্রাকচার দুইটা রূপান্তর আলোচনা করব নাম্বার ওয়ান কিভাবে আমরা মাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারে নিয়ে যাব মাস নাম্বার ওয়ান স্ট্রাকচার হচ্ছে আমরা
মাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার নিয়ে সময় ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে মাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করতে পারে। যেমন বলা যায় বয়, বয়টা হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার, পুরুষবাচক স্ত্রীবাচক এটা হচ্ছে গার্ল, ভিন্ন শব্দ ভিন্ন ভিন্ন শব্দ। নাম্বার টু লিখতে পারি হাজবেন্ড, হাজবেন্ড মানে হচ্ছে স্বামী, হাজবেন্ডের প্রশ্ন হচ্ছে কি স্ত্রী ওয়াইফ, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে মাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করেছে। এখন দেখব নাম্বার টু স্ট্রাকচার, মাস্কুলিন জেন্ডারের শেষে এই ডবল এস যোগ করে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করা যায়। মাস্কুলিন জেন্ডারের শেষে এই ডবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার কি করা যায় রূপান্তর করা যায়। যেমন আমরা বলতে পারি পয়েন্ট, পয়েন্ট কি স্যার কবি, তাহলে এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার ই ডবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার রূপান্তর করা করতে পারি আমরা পয়েন্টস। তাহলে লিখতে পারি প্রিন্স, রাজকুমার, ই ডবল এস যোগ করে কি হয় প্রিন্সেস, ই ডবল এস জাস্ট কি করেছে অ্যাড করেছে। এভাবে মাস্কুলিন জেন্ডার শেষে ই ডবল এস যোগ করে কি করা যায় ফেমিনিন জেন্ডার রূপান্তর করা যায়। আটটা উদাহরণ দেখবো আমরা কিভাবে মাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার রূপান্তর করা যায়। যখন মাস্কুলিন জেন্ডারের শেষে মাস্কুলিন জেন্ডারের কোন শব্দে শেষ সিলেবলে যে ভাওয়ালটা থাকবে ভাওয়ালটা তুলে দিয়ে আমরা ই ডবল এস যোগ করে ফেমিনিন করতে পারি। যেমন লিখতে পারি একজন, একজন দেখো এস ই টি ও আর, শেষের সিলেবলে অংশটা হচ্ছে একটা ভাওয়াল আছে ও, এস ই টি ও আর, এখন আমরা ও ভাওয়ালটা তুলে দিয়ে ই ডবল এস যোগ করে কি করব ফেমিনিন জেন্ডার রূপান্তর করব। যেমন অ্যাক্ট্রেস, এস ই টি আর ই ডবল এস, জাস্ট ও ভাওয়ালটা তুলে নিয়ে কি করে গেছে ই ডবল এস যোগ করেছে। তারপর লিখতে পারি ডক্টর, সেই ও কি আছে ভাওয়াল আছে ভাওয়ালটা তুলে দিয়ে ই ডবল এস যোগ করে কি করব ফেমিনিন জেন্ডার রূপান্তর করব ডক্টরেস। আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। আমি প্রথমে আলোচনা করেছি ডেফিনেশনস অফ জেন্ডার অ্যান্ড ফাংশন অফ জেন্ডার, তারপর হচ্ছে কিভাবে মাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করা যায় এবং উদাহরণ সমূহ। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।